ডিএমপির গোয়েন্দা শাখা ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদের ক্যাশিয়ার হিসেবে পরিচিত মোকারম সর্দারকে নারায়ণগঞ্জের ফতুলার আলীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। রোববার রাতে ফতুলার কুতুবপুর ইউনিয়নের আলীগঞ্জের সর্দার ফিলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোকারম কিশোরগঞ্জের নিকলি উপজেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের ক্যাশিয়ার হিসেবে পরিচিত। সোমবার দুপুরে বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম। বলেন, যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে তাদের হাতে হস্তান্তর করেছে। গেল 2 অক্টোবর সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের বিরুদ্ধে করা চাঁদাবাজি ও মারধরের মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মোকারম সর্দারের বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ। ২০১৮ সালে হারুনুর রশিদ নারায়ণগঞ্জের এসপি হয়ে গেলে মোকারম সর্দার তার আশীর্বাদ লাভ করেন। সেখানে মোকারম সর্দারের মাধ্যমে হারুন পাথর ও কয়লার ব্যবসার পাশাপাশি জাহাজের পণ্য চোরাইয়ের সিন্ডিকেট নিয়ন্ত্রণ নেন। এসব থেকে বিপুল পরিমাণ অর্থের মালিক হন হারুন। অবৈধ বিভিন্ন সিন্ডিকেটের কাছ থেকে হারুনের হয়ে বিপুল অঙ্কের চাঁদা আদায় করতেন তিনি। এসব অর্থের একটা বড় অংশ রাখা হতো তার কাছেই এবং এসব অর্থ বিভিন্ন ব্যবসায় খাটাতেন মোকারম।